আমি হাজারপাড়ার বাসিন্দা মুকুল দাস। আমি খবরের পত্রিকার সদস্যবৃন্দ সবাইকে আমার স্নেহাশিস আশীর্বাদ ধন্যবাদ জানিয়ে আমি আমার একটা কবিতা পাঠ করছি। কবিতার নাম দিগম্বরী মা। ওগো আমার দিগম্বরী মা, তোর মাঠে চূড়া হাতে বালা গলে মুন্ড মালা চরণে নূপুর বাজে ঝুমুর ঝুমুর। অসুর বিনাশিনী দিগম্বরী মা, নাচিস তুই ঢেই ঢেই করি, তুই মা মহাকালী তুই মা দানব দোলনী, তুই মা কৃষ্ণকালী তুই মা মুন্ড মালিনী, তুই বিশ্ব সংহারিণী তুই মা উলঙ্গিনী, লজ্জা সরম বলে তোর নাই কিছু, তুই মা ঘুরিস ভস্ম আকাশ শিবের পিছু পিছু, তুই মা উলঙ্গিনী তুই মা বিশ্ব সংহারিণী। আবার কখনো দেখি মায়ের মমতায় ঝরে নয়ন বাড়ি, এমনি তুই মা ভস্ম আকাশ শিবের বুকে দিয়েছিস পা, কালী করালী জগতে জননী মহাকালী। কখনো দেখি তুই মা শান্তি প্রদায়িনী, তুই মা জগত জননী মহাকালী, মধু কৈতব বিনাশিনী সোনাও আত্মজনে বিপদ বাড়িনি, তুই মা জগত জননী মহাকালী। নমস্কার। আমি আমার দুর্গা মায়ের উপর আরেকটা কবিতা পাঠ করছি। মুকুল দাস। শরতে শারদীয়া তুমি দেবী দুর্গা, তুমি মহামায়া তুমি বিশ্বেশ্বরী, তুমি জগদ্ধাত্রী তুমি সংহারকারিণী, তুমি অনুপমা তুমি বেদ বিদ্যা রূপিণী, তুমি মহাস্মৃতি তুমি দুর্গা, তুমি চিন্ময়ী মৃন্ময়ী, তুমি দুর্গা চিন্ময়ী মৃন্ময়ী, ত্রিকাল নয়নী তুমি জগজ্জননী, তুমি বাসন্তী তুমি ভদ্রা কালী পাতালে, নানা রূপে দেখা দাও এই ধরাতলে, ওগমা চিন্ময়ী মৃন্ময়ী তুমি জগজ্জননী মহাকালী। নমস্কার। আপনার নামটা আরেকবার বলবেন। আমি হাজারপাড়ার বাসিন্দা মুকুল দাস। বয়স? আমি খবরের পত্রিকার সদস্যবৃন্দ সবাইকে আমার স্নেহাশিস আশীর্বাদ। আপনার বয়স কত বলবেন? আপনার বয়স 99। হ্যাঁ 99। 99 বছরেও এখন কবিতা লেখেন? 99 বছরেও কবিতা লেখেন? হ্যাঁ। আমি আমার আরেকটা কবিতা পাঠ করছি। আমার কবিতার নাম কলমের কালী। হে কালী কোন যুগে জন্ম তোমার জন্ম কেউ পারে না বলতে, কলম খাগের কলম সোনার কলম কলম আছে যত জগতে কেউ পারে না বলতে, কালী তোমার বাসস্থান সব কলমের অন্তরেতে, সর্বকালে তুমি থাকো সুখে শান্তিতে, তুমি বিনা লেখা কিন্তু ধারণার বাইরে, মহাকাব্য গীতা ভাগবত সেকাল ধরে যত হয়েছে বিশ্বজোড়া আজও রচিত, তুমি আছো সবার মাঝে কালী সমাদৃত, তোমাকে ছাড়া কলমের করি অবহেলা, যেখানে সেখানে কলম যায় কি ফেলা, যতই আসুক টিভি মোবাইল কম্পিউটার তোমাকে কালি তবু আমাদের বড় দরকার, আগে ছিল মাতৃভূমি এখন হয়েছে বিশ্ব যুদ্ধভূমি, যা খুশি তাই হোক সবার প্রয়োজনে আছো তুমি, আবার তোমার লেখনীতে জীবন রক্ষা পায়, তোমার লেখনীতে কতজনের জীবন চলে যায়, তাই তুমি সদাই থাকো কলমের অন্তরে, কলমকে কখনো ফেলবে না অবহেলা করে। নমস্কার।